নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে মা কর নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। এটা মেনলি পেছাবে ইনফেকশনের ক্ষেত্রে হয়, যারা সিফিলিস, গোনোরিয়া ইত্যাদি রোগে ভোগে, বহুদিন ধরে যারা মোর দেন ওয়ান মেলামেশা করে তাদের ক্ষেত্রে বেশি এই রোগ হয়। পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপ করতে পারে না, অসহ্য জ্বালা থাকে, পুঁজের মতো বেরোয়, গ্রিনিশ ডিসচার্জ হয় এবং পেচ্ছাপের জায়গা থেকে তলপেট পর্যন্ত ধরে থাকে, পায়েতে ঝিনঝিনি হয় এবং হালকা জ্বর থাকে এবং রুগী দিনের দিনে ক্ষীণ হয়ে যায়। এই সমস্ত রুগীদের রক্ত অনাশায় ভোগে, কোনো কিছু খেয়ে সহ্য হয় না, বারবার পেটের যন্ত্রণা হলেই পায়খানা যেতে হয়, পায়খানাতে রক্ত থাকে এবং বারবার পায়খানা যাবার ফলে তার জলতৃষ্ঠা বাড়ে, কিন্তু জল খেলেও পেচ্ছাপ না হওয়ার ফলে ডিহাইড্রেশনে ভুগতে থাকে। এক্ষেত্রেও কিন্তু আমরা মারফরকে মাথার ভেতর আনতে পারি। আরেকটা জিনিস, মারফরের ক্ষেত্রে কী হয়, এই সমস্ত রুগীদের কী হয়, রোদে বেরোতে পারে না, রোদে বেরোলে খুব কষ্ট হয় এবং জিভেতে শ্যাওলা পড়ে, ইমপ্রিন্ট অফ দ্য টিথ হয় এবং মেনলি পেচ্ছাপ পায়খানার ওপরে এর এফেক্ট খুব বেশি হয়। এবং যদি দেখা যায় মারফরের ক্ষেত্রে এটা হচ্ছে, সেক্ষেত্রে মারফর দিয়েই কিন্তু কেসটাকে আমরা সমাধান করতে পারব। তবে আরেকটা ব্যাপার বলতে পারি যে মেনলি সিফিলিস, গোনোরিয়া বা ব্রাইটস ডিজিজের ক্ষেত্রে কিডনি ইনফেকশনও এটা খুব ভালো কাজ করে। তবে কখনোই রোগের লক্ষণ, রোগের নাম, ওষুধ জেনে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে অনেক উপকার পাবেন এবং নিজেরা কখনোই ওষুধ না দিয়ে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে দেবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।